প্রশ্ন করেছে, আপু আমি ইউটিউবে এক বাংলাদেশি ডাক্তারকে বলতে শুনেছি, স্বামী যদি স্ত্রীর অঙ্গ ভালো করে পরিষ্কার করে চুষে দেয়, একইভাবে স্ত্রীও যদি স্বামীর অঙ্গ ভালো করে পরিষ্কার করে মুখে নিয়ে চষে, তাহলে কোনো ধরনের সমস্যা হয় না। কিন্তু আপনি আপনার প্রত্যেক ভিডিওতে বলেন এটা করা গুনাহ, এটা করলে শারীরিক নানা ধরনের সমস্যা হয়, এটা করা অনুচিত। আপনাদের ডাক্তারদের মধ্যে এত মতবিরোধ কেন? দর্শক, আপনার প্রশ্ন উত্তর বলবো। কোন ডাক্তার যদি বলে থাকে যে স্বামী স্ত্রী একে অপরের অঙ্গ ভালো করে পরিষ্কার করে মুখে নিয়ে চুষে দিলে কোনো ক্ষতি হবে না, আমি এটার সাথে একমত নই। কেননা স্বামী যদি তার অঙ্গ খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কারও করে নেয়, তারপরে যদি তার স্ত্রী তার অঙ্গ মুখে নেয়, তাহলে কিন্তু অঙ্গের ভেতর দিয়ে সামান্য হলেও কামড়স আসবে। আপনি সাবান দিয়ে পরিষ্কার করে হয়তো আপনার অঙ্গের বাহিরের জীবাণু ধ্বংস করতে পারবেন, কিন্তু আপনার অঙ্গ দিয়ে কামড়স বের হওয়া বন্ধ করবেন কিভাবে? আর কামড়সের মাধ্যমেই কিন্তু একজন মহিলার শরীরে নানান ধরনের জীবাণু প্রবেশ করে তার স্বাস্থ্য সমস্যা ঘটাতে পারে। অপরদিকে একজন পুরুষ যদি তার স্ত্রীর অঙ্গ খুব ভালো করে পরিষ্কার করে তারপর মুখে নিয়ে চুষে দেয়, তাহলেও কিন্তু তার একই রকম সমস্যা হবে। কেননা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে সে হয়তো অঙ্গের বাহিরটা পরিষ্কার করতে পারবে, কিন্তু তার অঙ্গ দিয়ে যে পিচ্ছিল পানি বা কামড়স আসবে, এটা কিন্তু অনায়াসেই পুরুষের মুখে প্রবেশ করবে। স্বামী স্ত্রী একজন আরেকজনকে উত্তেজিত করার জন্য তার অঙ্গ নাড়াচাড়া করবে বা আদর করবে, তবে সেটা মুখ দিয়ে নয়, হাত দিয়ে। স্বামী তার স্ত্রীর অঙ্গে তার আঙুল দিয়ে নাড়াচাড়া করবে কিংবা আঙুল প্রবেশ করাবে। একইভাবে স্ত্রীও তার স্বামীর অঙ্গ হাত দ্বারা মৈথুন করে দিয়ে তাকে উত্তেজিত করে তুলবে। অনেকেই বিভিন্ন ভিডিওতে পুরুষ মহিলাদেরকে এরকম দেখে যে একে অপরটা চুষে দিচ্ছে, আর এরকম ভিডিওগুলো দেখে আমাদের দেশে পুরুষ মহিলাদের মনেও এরকমটা করার ইচ্ছা জাগে, কিন্তু তারা এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে একবারও চিন্তা করে না। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন, এবং আপনার যদি এরকম বাজে অভ্যাস থাকে তাহলে এই অভ্যাস বাদ দিবেন।